আচ্ছা, দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলা শুনানি, নতুন বেঞ্চে কিন্তু বিচারপতির এজলাসে, বিচারপতি জসমিন সিং এর এজলাসে কিন্তু আজ অনুব্রত মামলার শুনানি, এবং তা নিয়েই কিন্তু আরো বিস্তারিত আপডেট নেব। টেলিফোনে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, নতুন বিচারপতি অর্থাৎ হাইকোর্টে, দিল্লি হাইকোর্টে বিচারপতি জসমিন সিং এর এজলাসে আজ অনুব্রত মামলা শুনানি, ঠিক কি জানা যাচ্ছে রাজা? যেটা হচ্ছে যে ইডি অনেকদিন থেকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে এসে নিজেদের হেফাজতে জেরা করার জন্য তৎপর, তার জন্য প্রথম মামলা করা হয়েছিল রাউজ অ্যাভিনিউ আদালতে, দিল্লি নিম্ন আদালতে। এইবার যখন দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল আসেন, তার আইনজীবী হয়ে প্রিন্সিপাল সওয়াল জবাব করেন দিল্লি হাইকোর্টে, তিনি যারা যুক্তি তোলেন যে একই মামলা, যেহেতু অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আসানসোল জেলে আছেন সংশোধনাগারে, এবং আসানসোল আদালতে তার হেফাজত বাড়ানো নিয়ে আবেদন হচ্ছে, সেখানে তাকে হেফাজতে নেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে কেন মামলা, দিল্লির নিম্ন আদালতে কেন মামলা করা হচ্ছে, একই মামলা দুটো আদালতে কেন চলতে পারে, এই এখতিয়ার আদৌ রাজধানী আদালতের আছে কিনা সেই নিয়েই মামলা করা হয়েছিল, এবং সেই মামলা ইতিমধ্যে ট্রান্সফার হয়, স্থানান্তরিত হয় নতুন বেঞ্চে। আজকে জসমিন সিং বিচারপতি, যার বেঞ্চে ইতিমধ্যেই সাইকাল হোসেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, তাকে হেফাজত বাড়ানো নিয়ে মামলা চলছে, তার জামিন নিয়ে মামলা চলছে, বিকাশ মিশ্র এবং যারা যারা এই গরু পাচারকাণ্ডে তিহার জেলে ইতিমধ্যে রয়েছে তাদের জামিন নিয়ে মামলা চলছে, সেই এজলাসেই মামলা স্থানান্তরিত করা হয়। আজকে দুপুরের পরের দিকে সেই মামলা উঠতে পারে, এবং সেখানে যেটা হচ্ছে যে ইডি আদৌ আনতে পারবে কিনা সেটা পরের প্রশ্ন, ইডির আদৌ এই এখতিয়ার আছে কিনা বা এই রাউজ অ্যাভিনিউ আদালতের, সেই নিয়ে আজকে সওয়াল জবাব হবে, এবং সেখানে দেখতে হবে যে এই নতুন এজলাসে যে মামলা উঠেছে জসমিন সিং, তিনি এই বিষয়ে কি বলেন যে আদৌ নিম্ন আদালত, দিল্লি যে রাউজ অ্যাভিনিউ আদালত, তার এখতিয়ার আছে কিনা অনুব্রত মণ্ডলকে নিয়ে শুনানি করার, সেইটা নিয়ে আজকে মূলত সওয়াল জবাব। একেবারে, অনেক ধন্যবাদ রাজা। কথা বলছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালতে পেশ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ সাতজনকে আজ আদালতে পেশ, এবং আদালতে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ আরও সাতজন, এবং পেশ কিন্তু দুই মিডলম্যানকেও, এবং আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে তৃণমূলের জয়গান। আজ পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য সহ সাতজনকে আলিপুর আদালতে পেশ, এবং ইতিমধ্যেই কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আজ আদালতে ঢোকার মুখে তৃণমূলের জয়গান তার মুখে শোনা যায়, এবং সাতজনেরই জামিনের বিরোধিতা করবে সিবিআই, এমনটাই কিন্তু খবর সূত্রের।